প্রতিবারের মতো এবারও গাজীপুর ইউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল ইউথ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। ইউথ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্রুইলিয়া ক্লাবকে 6 উইকেটে হারিয়ে জয় পায় ডিপেঞ্জার্স ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরস্কার বিতরণী শেষে গাজীপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি নির্মাণের আশ্বাসও দেন তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে একটা অত্যাধুনিক মানের আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমি বিসিবি ক্রিকেট একাডেমি আমরা করতে যাচ্ছি এবং সেটি আপনারা খুব শীঘ্রই এটা আলোর মুখ দেখবে। আমরা প্রায় জমি ক্রয়ের একবার শেষ পর্যায়ে আছি, আশা করি খুব শীঘ্রই এটি আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাতে পারব। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রতিটি থানায় একটি শেখ রাসেল স্মৃতি স্পোর্টস গ্রাউন্ড নামে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তামিম হোসেন, সময় সংবাদ।